হাজীগঞ্জ রামগঞ্জ সেতু পরিদর্শন করেছেন এমপি রফিকুল ইসলাম। বালু ব্যবসার কারণে হুমকির মুখে থাকা হাজীগঞ্জ রামগঞ্জ ডাকাতিয়া সেতু পরিদর্শন করেছেন সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম। গতকাল শনিবার দুপুরে তিনি সরজমিনে ব্রিজটি পরিদর্শন করে দ্রুত ব্রিজটি রক্ষণাবেক্ষণের জন্য সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ প্রদান করেন। নির্দেশ পেয়ে তাৎক্ষণিক ব্রিজের আশেপাশে পরিদর্শন করে ব্রিজের পাশে ঝুঁকিপূর্ণভাবে ব্যবসা করায় তিন প্রতিষ্ঠানকে 1,50,000 টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম। এছাড়াও ব্রিজ থেকে কমপক্ষে 150 ফুট দূরে বালুমহাল সরানোর নির্দেশ প্রদান করা হয়। সরকারের বালুমহালের একটা নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী সরকারের কোনো এই ধরনের ব্রিজ অন্য কোনো স্থাপনার পাশে কত দূরের মধ্যে বেসরকারি কোনো ব্যবসা প্রতিষ্ঠান কার্যকলাপ চালাতে পারবে না যা ব্রিজকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা সেই নীতিমালা অনুসরণ করে এগুলোকে সরিয়ে দেবেন ইউনো মহোদয়, এবং যেন এখানে আর কোনো এনক্রোচমেন্ট না হয় সেজন্য যে কিছু করা দরকার সেটা ওরা করবে, যেন সে এই এনক্রোচমেন্ট আর কেউ করতে না পারে। যদি কেউ এনক্রোচমেন্ট করে আইনগত কঠিন ব্যবস্থা নেওয়া হবে। রফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীরা বৈধভাবে ব্যবসা করবে, তবে জনগণের সম্পদ রক্ষা করতে হবে, সেদিকে সকলকে লক্ষ্য রেখে ব্যবসা পরিচালনা করতে হবে। এই ব্রিজটা সরকারের না, সরকার বানিয়ে দিয়েছে, কিন্তু ব্রিজটা জনগণের। এই ব্রিজের মালিক আমরা সবাই, এদেশের জনগণ। একজন ভিক্ষুকও এই ব্রিজের মালিক, মাননীয় প্রধানমন্ত্রীও মালিক, রাষ্ট্রপতিও মালিক, আমিও মালিক, সবাই আপনারাও মালিক। আমাদের সকলের টাকা দিয়ে ব্রিজটা হয়েছে, এমনি অসংখ্য ব্রিজ হয়েছে। ব্যবসায়ীরা ব্যবসা করবে, আমরা ব্যবসায়ীদের সহায়তা করব। বৈধ ব্যবসা হবে, আমরা সহযোগিতা করব, কারণ ব্যবসাও চলতে হবে, আবার জনগণের যে সম্পদ ব্রিজ সেটাকে আমাদের সংরক্ষণ করতে হবে। ব্রিজ পরিদর্শনকালে মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম এমপির সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিমউদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহমেদ খসরু, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী, ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদি, মানিক হোসেন প্রধানিয়া, ইউসুফ প্রধানিয়া সুমন, মজিবুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রমিজ উদ্দিন, হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান সহ আরও অনেকে।